তোমাদেরকে মানুষ করার জন্য আমার বুকের রক্ত পানি করেছি, অথচ আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। তবু আমার ভাই আমার বোনকে যেন মানুষ করতে পারি, সেই ভাই আজ আমার মুখের উপর কথা বলে গেল। আরে ওই রফি, আরে তো ফুলাবান মানুষ বুঝতে পারে নাই, এইবার কও তোমার বোনের বিয়া দিবা কিনা? দাদু আমি রাজি আছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর রফি তোমার বোনটারে তো আমার দেখাইলা না। দাদু আপনি বসুন, আমার বোনকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু বসুন দাদু। আরে এটা তো ল্যাংরা বউ ল্যাংরা, আমি যাই যাই। এদিকে আয়ো না, তোমার আমার পছন্দ হয় না। আরে মনটা কি কইতা, আরে আগে কইতাম তো নকল গুনু তুমি আসল গুনু কই? আসল গুনাই আছে। দাদু তুমি কি বিয়া করছো? তুমি কি বিয়া করছো? আরে বললে কি শুনো, তোমার সাথে আমি সব কথাই কমু। আচ্ছা দাদু লম্বা একটু দেও। আচ্ছা জিরো ওয়ান ফাক ফাক। দাদু তাইলে আমার আর তোমার বিয়াটা একটু পরে ঠিকঠাক করুনে। তুমি বাও আমি যে গুনুইরে নিয়ে আইতাছি। আয় দাদু, এই যে দেখা লও এবার কাপড়টা উঠাও তো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই করছো কি? কি করছি দাদু? তুমি নিজের কাপড় উড়াইতেছ? আরে তুমি তো কইলা নাউজুবিল্লাহ বিনজাল। আরে মাতার কাপড়টা উড়াও। আরে বাইঙ্গা কইবা তো, আমি তো বুঝতে পারিনি। ও আয় দাদু, আয় দাদু, কি হইছে কি হইছে কি হইছে? আমি যাই আমি যাই, এই বিয়ে হইতো না। আরে দাদু কেলে কে হইতো না? আরে তেরা বউকে আম। আয় দাদু তোমার সহিত দেখো, তুমি বালা করে দেখ লো, এদিকে আয়ো এই দেখো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই জন্য ইচ্ছা করি। আরে এই শালার পছন্দ আছে। আচ্ছা ঠিক আছে, এই শুনো তুমি একটু যাও, আমার একটু মাপ যোগ করতে হইব। আয় দাদু আমি থাকলে সমস্যাটা কি? আরে তোমার দেখতে আমার কেমন কেমন করে উইরার শখ কত। এই তুমি শুধু এ দাঁড়াও, ছাব্বিশ বত্রিশ ছত্রিশ। আয় দাদু কি করতেছো? এইটা বুঝো না? না বুঝি না। তোমার কি আর বিয়া হইছে না? না দাদু। ও বাসুর রাইতে যে কার্ডের মধ্যে হইবা তার ওই মাপ লইতাছি বুঝছ? দাদু বউ যে দেখলা
দাদু বউ যে দেখলা স্যালামি দিতা না? ও দিমু 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 তাড়াতাড়ি দিয়ে দাও, দিমু দিমু কয়ো না, এই পকেট থুয়া তুমি কইয়া তাও। শোনা, আমি কি স্ত্রীর ঘরে টিহা দিই, শুধু তোমার দিকে দিতাছি। ওই দাদু এটা কি স্বামী চিঠা, এটা চলে না, এটা চলে না, বাদ পারি। তাহলে পাবলিক আছে, পাবলিকে ফিরাইবো তোমারে, তাড়াতাড়ি টিহা দাও। এই শোনা, কিছে তোমরা যাও, আমি টাকা পয়সা লই বাকি কাম থাকি। আরে বাকি না তো নগদ দিয়া লও। এই তোমারা তো আমি দিব, আগে দিয়া লও। আচ্ছা তাহলে আমি লয়ে যাইতাছি। দাদু তুমি বাঙ্গায়া তাড়াতাড়ি আয়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিপটা দাদু, এই কিন্তু এইটা দিয়ে যাইও। আরে ও রাফিক, রাফিক দাদু সাহেব, আমার বোনকে কি আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদু সাহেব, তবে আমি রাজি আছি আপনি দিন তারিখ ঠিক করতে পারেন। আর রাফিক আগামী শুক্রবার, জি জুম্মার নামাজের পর আমরা বরযাত্রী লইয়া সুজা তোমার বাড়িতে আসব। ঠিক আছে দাদু, এবার চলুন আপনাকে কিছু বসি দিয়ে দিচ্ছি আমি দাদু। আমার ভালো বন্ধু ডক্টর রহমানকে বলেছি তোমার মুখটা এত মলিন কেন হচ্ছে আমি কিছু ভাবতে পারছি না। তবে কিছু রফিক কাজী বলো বন্ধু, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, ঠিক আছে দোস্ত আমি যাচ্ছি। ধীরে বন্ধু ধীরে, মাই ডিয়ার ফ্যান বলো বন্ধু, এত উত্তেজিত হলে চলবে না। রফিক কাজীর ছোট ভাই খালেক, হ্যাঁ আমাদের জলসাখানায় দাওয়াত দিয়েছি, কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পড়বে। আচ্ছা 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 আচ্ছা, তারপর সোরার নেশা দিয়ে তাকে বলছুন। আরে কষ্টে আমারে বৈঠক খড়াই, যেমন করে হোক এই খালে খেতে আমি আমার। এই যে আমি এসে পড়েছি ডাক্তার সাহেব। এসো 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 খালে, বসো 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 বসো। এই কে আছিস? আর দুটা চেয়ার নিয়ে আস। হ্যাঁ কেমন আছো? জি আমি ভালো আছি। তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো চলছে। ভালো ভালো, আমি চাই লেখাপড়া শিখে। বংশের সন্তানে লেখাপড়া তার একান্ত প্রয়োজন, লেখাপড়া না শিখলে যে কাজী বংশের মান মর্যাদা থাকবে না। বসো বসো।
খালেক এবার ভালো তোমার মুরগি চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দিবে? হ্যাঁ বলো খালেক। দেখো আমি দারকে বলে দিয়েছি আমি কোনো কথাই বলো খালেক। খালেক চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দিবে না? দিবে না? দেবে না? খালেক বলো খালেক তোমার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবে না? আমি পড়বে বলেছি দেবে না? আমি দাদার অবাধ্য হব বন্ধু। এমনি ভাবে কাজ হবে না বন্ধু, সোজা আঙ্গুলে কি জাগানো উঠবে না, তুমি আঙ্গুলটাকে একটু পাকাতে হবে দোস্ত। নাও তুমি ছাড়াও রাজি হবে না তাই না? তাহলে বোঝে নাও আই চেয়ারম্যান দুর্যোধনের চাবুকে ঘা কত। বলো রাজীব হবে না? এবার তোমার পালা। ঠিক আছে দোস্ত আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমাকে আর চাবো পারবেন না? বলো তোমার বোনকে চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দেবে কিনা? না। খালেক এটা কি দেখতে পারছো? হচ্ছে পিস্তল। কেউ বলে পিস্তল, কেউ বলে বোবা জানোয়ার। শুনো খালেক, আমি এক তিন পর্যন্ত গণব, এর মধ্যে যদি তুমি রাজি না হও আমার হাতের পিস্তলের গুলি তোমার পক্ষে ব্যাত লম্বার ওয়ান, লম্বার টু, লম্বার বোনের তোমার বোনের বিয়ের জন্য আমি তোমাকে একটু অত্যাচার করেছি তাই না? তাতে তুমি কিছু মনে করো না, বুঝছো? বসো। কিন্তু আমার দাদা যদি রাজি না হয়? হেই হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, শোনো, তোমার দাদা অবশ্যই রাজি হবে।
এটা কি ডাক্তার সাহেব? এই এটা হচ্ছে একটা মেডিসিন। আমি যখন লেখা পড়া শিখতে বিলেতে গিয়েছিলাম, এই মেডিসিনের ওপরে আমি ডিপ্লোমা করেছি। আমি রিসার্চ করে দেখলাম এই মেডিসিন একটা ভালো মেডিসিন। তাই তো আমি এই বাঙালি ভাইদের জন্য কিছু মেডিসিন আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই মেডিসিন দিয়ে কি হবে? শুনো খালে, এই মেডিসিন অসাধ্যকে সাধ্য করবে। তোমার দাদাকে খাইয়ে দিলে দেখবে তোমার দাদা তোমার প্রস্তাবে আপসে আপসে করে রাজি হয়ে যাবে। বেশ, এই মেডিসিন নিয়ে আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে যাচ্ছি, যদি এই মেডিসিনের আমার দাদার কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে এই দুনিয়ার সবাই ক্ষমা করলে কাল কেউটির বিষ। শোনো দোস্ত, তুমি তুমি না গুনাই বিবিকে পেতে চাও, তাহলে একটা হত্যা কেন দশ দশ থেকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে? যেমন করে হোক চলে বলে কৌশলে তোমাকে আমি সর্বশান্ত করে রাস্তার ভিখারি ভাড়ে ছবি ছবি আমার নাম খান খান ডাক্তার মোহাম্মদ রমহান খান। না আমি যে জন্য এসেছিলাম এখানে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, এখনই আমি আসছি।